জীবিকার তাগিদে দেশের মায়া ছেড়ে প্রতিদিনই প্রবাসে পাড়ি জমাচ্ছেন অনেক বাংলাদেশি কর্মী। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সুখ নামক সোনার হরিণের দেখা পাওয়ার আগেই নানা কারণে অনেকেই মারা যাচ্ছেন প্রবাসের মাটিতে। আমাদের কাছে এমনও তথ্য আছে, 7 লক্ষ টাকা খরচ করে সৌদি যাওয়ার এক মাসের মধ্যেই রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন এক প্রবাসী কর্মী। এরকম অসংখ্য মেসেজ জমা পড়েছে আমাদের ইনবক্সে। কারো বাবা, কারো স্বামী, কারো বোন, কারো স্ত্রী বা অন্যান্য স্বজন মারা গেছেন সৌদি আরবে। কেউ হৃদরোগে আক্রান্ত হয়ে, কেউ জটিল কোনো রোগে, কেউ সড়ক দুর্ঘটনায়, কেউ আবার খুন হয়েছেন অন্যের হাতে, আবার কারো মৃত্যু অজ্ঞাত বা অজানা। এরকম যারাই মারা যাচ্ছেন তাদের অনেকেরই মরদেহ প্রতি মাসেই আসে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আর সেই মৃত প্রবাসী স্বজনরা এসে মরদেহটি রিসিভ করে নিজ বাড়িতে নিয়ে দাফন সম্পন্ন করেন। আমাদের কাছে প্রবাসীদের স্বজনদের কাছ থেকে যে প্রশ্নটি সব থেকে বেশি আসে তা হল, সৌদি আরবে আমার যে স্বজন মারা গেলেন তার মরদেহটি আমরা কিভাবে দেশে নিয়ে আসব? আমরা তো কিছুই জানি না, জানি না কার কাছে যাব আর কী বা করব। এমন জিজ্ঞাসা বা প্রশ্নটি যাদের, আমাদের আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আজ আপনাদের জানাবো সৌদি আরবে মারা যাওয়া আপনার স্বজনের মরদেহটি দেশে নিয়ে আসার প্রক্রিয়া কি, অথবা সেই মরদেহটি স্থানীয়ভাবে দাফন করার নিয়মটি বা কি। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি, সাইফুল রাজীব। সৌদি আরবে যখন কেউ মারা যায় তার মরদেহটি সাথে সাথে স্থানীয় হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। মর্গে নেওয়ার সময় যদি মৃত ব্যক্তির কাছে পরিচয় শনাক্ত করার মতো কোনো ডকুমেন্ট পাওয়া যায় সেই অনুযায়ী দূতাবাস বা কনসুলেটকে মৃত্যুর খবরটি জানিয়ে দেন সৌদি পুলিশ, এবং 14 দিনের মধ্যে মৃত ব্যক্তির পরিবার বা ওয়ারিশদের কাছ থেকে লাশ দেশে প্রেরণ অথবা স্থানীয়ভাবে দাফনের লিখিত অনুমতি নিয়ে আসার অনুরোধ করেন তারা। সেই সুবাদে বলে রাখি, মৃত ব্যক্তির পরিবারকে জানানোর 14 দিনের মধ্যে পরিবার যদি তাদের সিদ্ধান্তটি না জানায় তাহলে সৌদি পুলিশ এই মরদেহটি বেওয়ারিশ হিসাবে তাদের উদ্যোগে স্থানীয়ভাবে দাফন করার অধিকার রাখেন। আর যদি পরিবার থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয় তাহলে সেই অনুযায়ী কাজ শুরু হয়। এবার তাহলে জানাই কিভাবে শুরু হয় এই প্রক্রিয়া। যে কোনো মাধ্যমে আপনি যদি খবর পেয়ে থাকেন আপনার কোনো স্বজন সৌদি আরবে মারা গেছেন, তাহলে সবার আগেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি মরদেহটি দেশে নিয়ে আসবেন নাকি সৌদি আরবে দাফন করার অনুমতি দিবেন। এই সুবাদে বলে রাখি, স্থানীয়ভাবে দাফন প্রক্রিয়াটি খুবই সহজ, আর মরদেহটি দেশে আনার প্রক্রিয়া অনেকটাই জটিল। সবার আগে আপনাকে এমন একটি ব্যক্তিকে খুঁজে বের করতে হবে যিনি সৌদি আরবে আছেন আর যিনি আপনাদের পরিবারের পক্ষ থেকে আপনার পুরো এই কাজটি সম্পাদন করবেন। এই জন্য পরিবারের পক্ষ থেকে আপনি লিখিত একটি পেপারে উক্ত ব্যক্তির নাম, তার সাথে আপনার সম্পর্ক, তার পাসপোর্ট ও ইকামার নাম্বার উল্লেখ করে দূতাবাস অথবা কনসুলেটে পাঠাতে হবে। এটি পাঠানোর সাথে সাথে উক্ত ব্যক্তি আপনার স্বজনের মরদেহটি দেশে পাঠানো বা দাফন করার জন্য সব ধরনের ক্ষমতা পেয়ে যাবেন। এই পেপারটি নিয়ে উক্ত ব্যক্তি যখন দূতাবাস অথবা কনসুলেটে যাবেন, সেখানে যাওয়ার পর দূতাবাস কনসুলেটের কর্মকর্তারা তার হাতে একটি ফাইল দিবেন, এটি তিনি পূরণ করবেন। সেই সাথে বাংলাদেশ থেকে আপনাদেরকেও কিছু ডকুমেন্ট পাঠাতে হবে, তা হল এক ওয়ারিশ সার্টিফিকেট, যেটি আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপনাকে দিবেন, যেখানে মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের নাম উল্লেখ থাকবে, সাথে থাকবে আপনাদের স্বাক্ষর। এরপর মৃত ব্যক্তির প্রকৃত ওয়ারিশ যিনি, তিনি দূতাবাস অথবা কনসুলেটের লেবার কাউন্সিলর বরাবর একটি চিঠি লিখে পাঠাবেন, যেখানে উল্লেখ করবেন আপনার স্বামী অথবা বাবা বা ভাই যিনি মারা গেছেন তার নাম উল্লেখ করে তিনি কোন শহরে কিভাবে মারা গেলেন তা লিখে পরিশেষে দূতাবাস অথবা কনসুলেটের কর্মকর্তাদের উদ্দেশ্যে লিখবেন আপনার সেই স্বজনের লাশটা যেন তারা দেশে পাঠায়। আর যদি আপনি দাফনের অনুমতি দিতে চান তাহলে লিখবেন যেন এই লাশটি দ্রুত দাফন করে আপনাদেরকে সহযোগিতা করে। বাংলাদেশ থেকে এই দুটি ডকুমেন্ট আপনাদেরকে পাঠাতে হবে দূতাবাস অথবা কনসুলেটে অথবা আপনার মনোনীত সেই ব্যক্তির কাছে। এরপর আপনাদের মনোনীত ব্যক্তি সৌদি আরবে বাকি কাজগুলো সম্পাদন করে মরদেহটি দেশে পাঠাবে অথবা সেখানে স্থানীয়ভাবে দাফন করবে। আপনাদেরকে আরও একটি তথ্য জানিয়ে রাখি, আপনার স্বজনের মৃত্যুর খবর পাওয়ার পরে আপনি আপনার নিজ জেলার জনশক্তি প্রশিক্ষণ অফিসে গেলেও তারা আপনাকে যাবতীয় তথ্য দিয়ে সহযোগিতা করবে। এবার আসা যাক লাশ দেশে আনতে কত টাকা খরচ হয় আর এই টাকা কারা পরিশোধ করেন। শুরুতেই বলে রাখি, মৃত ব্যক্তির যদি সে দেশে কোনো বকেয়া বা জরিমানা থাকে সবার আগে সেগুলো পরিশোধ করতে হবে। এরপর আনুমানিক 10 থেকে 15 হাজার সৌদি রিয়াল, যা বাংলাদেশি টাকায় প্রায় 3 লক্ষ টাকার কাছাকাছি,
এই টাকাটি খরচ হয় একটি মরদেহ বাংলাদেশে আনতে। এবার প্রশ্ন, এই টাকাটি কাদেরকে পরিশোধ করতে হবে? এই প্রশ্নটির উত্তর একেবারেই ক্লিয়ার। এই যে 3 লক্ষ টাকা বা 10 থেকে 15 হাজার রিয়ালের কথা বলা হলো, এই টাকাটি মৃত ব্যক্তির পরিবারকেই বহন করতে হবে। এখন প্রশ্ন আসে, সৌদি আরবে তার মালিক বা নিয়োগকর্তা কি তাকে কোনো টাকা পয়সা দিবে না, বা এই লাশটি কি তার খরচে পাঠাবে না? এমন প্রশ্নের উত্তরটি অনেকটাই জটিল, কারণ অনেক নিয়োগকর্তাই চান মৃত ব্যক্তির মরদেহটি সেখানে দাফন করে ফেলতে। আবার অনেক নিয়োগকর্তা কোনোভাবেই মরদেহটি দেশে পাঠানোর খরচ বহন করতে চান না। এর কারণ হচ্ছে, আমাদের অনেক প্রবাসী কর্মী তারা নিজ নিয়োগকর্তা বা কপিলের কাজ করেন না, তারা অন্যত্র অন্য কপিলের কাজ করেন, যার কারণে মারা যাওয়ার পরে উক্ত কর্মীর জন্য আর কোনো টাকা পয়সা খরচ করতে আগ্রহ দেখান না এই সৌদি নাগরিকরা। এরপরেও যদি কোনো সৌদি নাগরিক বা নিয়োগকর্তা ভালো মনের মানুষ হয়ে থাকে, কেউ কেউ লাশটি দেশে পাঠানোর পুরো টাকাই বহন করে থাকেন, আবার কেউ সামান্য কিছু টাকা দিয়ে সহযোগিতা করেন, তবে এটি হাতে গুনা খুবই কম বা নগণ্যই বলতে পারি। এবার আরও একটি প্রশ্ন থেকে যায়, তাহলে এই মরদেহটি দেশে আনার জন্য বাংলাদেশ সরকার আর্থিকভাবে কোনো সহায়তা করবে কিনা? এই প্রশ্নটির উত্তরও একেবারেই সহজ। এই মরদেহটি দেশে আনার জন্য বাংলাদেশ সরকার শুরুতেই আপনাকে তেমন কোনো সহযোগিতা করবেন না। তবে এই ক্ষেত্রেও যদি চাঞ্চল্যকর কোনো মৃত্যুর ঘটনা সেখানে ঘটে থাকে, তাহলে হাতে গুনা কয়েকটি লাশের ক্ষেত্রে বাংলাদেশ সরকার এই মরদেহটি বহনের খরচ বহন করে থাকেন। কিন্তু বেশিরভাগ প্রবাসীর মরদেহ তার পরিবারের খরচেই নিয়ে আসতে হয়। এরপরেও একটি প্রশ্ন থেকে গেল, বাংলাদেশ সরকার কি আপনাদেরকে কোনোভাবেই সহযোগিতা করবে না? আপনাদের এমন প্রশ্নের উত্তর, বাংলাদেশ সরকার আপনাদেরকে সহযোগিতা করবে সেদিন যেদিন আপনার স্বজনের মরদেহটি ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে আসবে। যেদিন আপনি মরদেহটি রিসিভ করবেন, এরপরই বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে 35,000 টাকার নগদ একটি চেক আপনাদেরকে দেয়া হবে। এটি মূলত দেয়া হয় এই মরদেহটি বিমানবন্দর থেকে নিজ বাড়িতে নিয়ে দাফন করার খরচ বাবদ। আর এই মরদেহটি দাফন হয়ে যাওয়ার পর 1 থেকে 3 মাসের মধ্যে আবারও বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও 3 লক্ষ টাকার একটি চেক দেয়া হয় মৃত ব্যক্তির ওয়ারিশের হাতে। আর একটি তথ্য এখানে জানিয়ে রাখা ভালো, যদি কোনো কারণে আপনার স্বজনের মরদেহটি সৌদি আরবে দাফন হয়, তাহলে আপনারা এই 35,000 টাকার চেকটি পাবেন না, কারণ যেহেতু লাশটি বাংলাদেশে আসেনি, এই টাকাটি দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তবে সেই মরদেহটি দাফন হয়ে যাওয়ার পর সেখান থেকে যাবতীয় কাগজপত্র ঢাকাতে আসার পরেই মৃত ব্যক্তির পরিবার 1 থেকে 3 মাসের মধ্যে 3 লক্ষ টাকা পেয়ে যাবেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সৌদি আরবের মর্গে পড়ে আছে আমাদের প্রবাসী ভাইদের শত শত মরদেহ। অনেক পরিবার এখনও সিদ্ধান্ত দেন নাই মরদেহটি কী করবেন, আবার অনেকের পরিবারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যার কারণে মারা যাওয়ার পরেও সৌদি আরবের মর্গে বরফ হতে হচ্ছে আমাদের এই রেমিটেন্স যোদ্ধাদের। আমরা আশা করি আমাদের আজকের এই তথ্য অনুযায়ী আপনারা বাংলাদেশে জেলা জনশক্তি অফিস অথবা সৌদি আরবে আমাদের দূতাবাস বা কনসুলেটের সাথে আলাপ করে এই মরদেহগুলো দাফন বা দেশে আনার প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন। আমাদেরও প্রত্যাশা, আমাদের কোনো রেমিটেন্স যোদ্ধার মরদেহ এইভাবে আর পড়ে থাকবে না বিন্দেশের মর্গে, তার শেষ ঠিকানা হবে নিজ দেশে পারিবারিক কবরস্থানে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই প্রবাসী ভাইদের জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন।